ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. আজকে হলো জিলহজ মাসের প্রথম তারিখ, আর জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর, ইয়ানি 10 জিলহজ্জা. ক্বালু ওয়ালাল জিহাদু ফী সাবীলিল্লাহ, ক্বালা ওয়ালাল জিহাদু ফী সাবীলিল্লাহ إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء. সারা বছরের মধ্যে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই 10 দিনের নেক আমলের চেয়ে আল্লাহর কাছে অন্য কোনো দিনের নেক আমল বেশি প্রিয় হতে পারে না। তাহলে কি বোঝা গেল, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পথে জিহাদ নয় কি? তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর পথে জিহাদ নয়, তবে ওই ব্যক্তি যে তার জান মাল নিয়ে বের হয়ে গেল আর কিছুই নিয়ে ফিরে আসলো না, সবই আল্লাহর পথে বিসর্জন দিয়ে দিল। তাই এই যে 10 দিন, আমাদেরকে এই 10 দিনের গুরুত্ব দেওয়া উচিত, অন্য দিনের মতো যেন না হয়। সময় চলে যাবে, আবার এই সময় ফিরে আসবে না। নেক আমল শিরিক বেদাত থেকে বাঁচি, ফরজ সালাত নিয়ম মতো পড়ি, 5 ওয়াক্ত ফরজ সালাত, তওবা করি আল্লাহর কাছে, হারাম কাজকর্ম থেকে বাঁচি, চুগলি থেকে, গিবত থেকে, চুরি থেকে, আমানতের খেয়ানত থেকে, ওয়াদা খেলাফি থেকে, অর্থাৎ যত রকমের আল্লাহ নাফরমানি, সুদ ঘুষ খাওয়া থেকে, মানুষের সাথে প্রতারণা করা থেকে দূরে থাকি, খোয়ান আল্লাহর দিকে সকলেই রুজু করি, সময়ের গুরুত্ব দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দিনগুলির গুরুত্ব দিতেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মেইন গুরুত্ব দিতেন, সালাফে সালেহীন এখনও পর্যন্ত আল্লাহর নেক বান্দারা গুরুত্ব দেন। নেক আমল করুন, সময় যেন ওহেতুকু নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখুন, কোরআনে করিম তিলাওয়াত করুন, কোরআন পড়া শিখুন, তরজমা শিখুন, হালাল কামাই করুন, হারামের পথ থেকে দূরে থাকুন। আমার ভাই ও বোনেরা, এই দিনের এই দিনগুলির নেক আমলের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তাই এই সময়ের গুরুত্ব দেই, আর যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তারা সিয়াম পালন করি, কারণ সিয়াম অন্যতম নেক আমল। এমনিভাবে সদকা খায়রাত, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন গরিব মিসকিনকে সহযোগিতা, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব দেখতে আমরা অনেকটা ভালো দেখছি না, আপনারা দেখছেন লকডাউন শাটডাউন ইত্যাদি, ইন্ডিয়া বাংলাদেশ, তাই পরস্পরে সহযোগিতা করি, একজন আরেকজনকে মানুষ তার সাধ্যানুযায়ী করবে। আর একটি বিশেষ আমল হচ্ছে এই দিনগুলিতে বেশি বেশি তাকবীর পাঠ করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং উমর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এই 10 দিনে ঘর থেকে বের হতেন আর জোরে জোরে উচ্চস্বরে তাকবীর পাঠ করতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তো আমরা এরকম তাকবীর পাঠ করি, তাকবীর ঘরে বাইরে মানুষ তার তৌফিক অনুযায়ী মানুষকে জানানো দরকার, এটা সুন্নাহ। নারীরাও তাকবীর পাঠ করবেন আস্তে আস্তে, উচ্চ শব্দে না, কিন্তু নিজ বাড়িতে যদি থাকেন একটু, কেউ নাই গায়ের মহারমা, আস্তে আস্তে একটু জোরে পড়লে তো কোনো অসুবিধা নেই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করার তৌফিক দান করেন।
আর এই 10 দিনের গুরুত্ব বুঝে নেক আমল করার তৌফিক দান করুন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।